আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এম এস সানি, আজকের ভিডিওটি হচ্ছে ডিফেক্ট নিয়ে, অর্থাৎ ডিএসইউ। আমরা অনেকে জানি না যে ডিএসইউ এর মানে কি বা এর সূত্রটা কিভাবে বের করতে হয়। ডিএসইউ এর ফুল মিনিং হচ্ছে ডিফেক্ট হান্ড্রেড পার ইউনিট, অর্থাৎ এটি একটি ডিফেক্টের মানে গার্মেন্টসে কোয়ালিটিটা যে একটি ডিফেক্টের রিপোর্ট করে থাকে, অর্থাৎ অল্টার বা প্রবলেমের, সেটার ফুল মিনিং হচ্ছে ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট। এই ডিফেক্টটা বের করার একটি সূত্র আছে, আর সেই সূত্রটি হচ্ছে ডিফেক্ট অর্থাৎ টোটাল ডিফেক্ট পূরণ হান্ড্রেড বাগ টোটাল চেক। অর্থাৎ আপনি বডি চেক করে যতগুলো ডিফেক্ট পাবেন তার সাথে 100 গুণন দিবেন, এবং যতগুলো বডি ঘন্টায় চেক করবেন তার সাথে ভাগ দিবেন, তাহলে আপনি ডিএসইউ এর পার্সেন্টেজ সহজেই বের করতে পারবেন। ধরুন এখানে ফর এক্সাম্পল আমি একটি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি টোটাল 120 পিস বডি চেক করেছি, আর এই 120 পিস বডি চেক করে ধরেন 5 পিস ডিফেক্ট পেয়েছি। এই 5 পিস ডিফেক্ট, এখন এই 120 ডিফেক্টের ভিতরে যে 5 পিস ডিফেক্ট পেয়েছি এটার পার্সেন্টেজ বের করতে হবে, আমার মানে হচ্ছে ডিএসইউ বের করতে হবে। আমরা জানি যে ডিএসইউ সমান ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট, তো এটা হচ্ছে ডিএসইউ এর অ্যাব্রিভিয়েশন। আবার এর সূত্র হচ্ছে যে আমরা আগে দেখেছি যে টোটাল ডিফেক্ট পূরণ 100 ভাগ টোটাল চেক, অর্থাৎ আমরা এখানে টোটাল ডিফেক্ট পেয়েছি 5 পিস, এর সাথে গুণন দেব 100 এবং ভাগ দেব টোটাল চেক, অর্থাৎ 120 পিস। এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 4.20%, অর্থাৎ ডিফেক্টের পার্সেন্টেজ হচ্ছে 4.20%। আপনি যদি ক্যালকুলেটার ছাড়া মানে হাতে করতে যান, তাহলে আগে 5 পূরণ 100 দিবেন, তারপর 500 হয়, তারপর এই 500 সাথে 120 ভাগ দিবেন। 120 ভাগ দিলে আপনার 120 এই 500-র ভিতর আপনার যায় টোটাল চারবার গেলে 120, চার 120-এ হয় 480, তো 480, 500 থেকে 480 গেলে থাকে 20। তো এই হচ্ছেই এখানে কিন্তু পার্সেন্টেজ বেড়ে গেছে, অর্থাৎ এখানে 4.20%। তো এই হচ্ছে আপনার ডিএসএল বের করার সহজ এবং